সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি ক্লাস 9-এর আবার লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। আজকে আমরা করব লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা রয়েছে কোষে দেখি 10.1-এর একদম শেষ পাঠ করব, মাত্র দুটো অঙ্ক। কী সেই দুটো অঙ্ক আজকে আমরা করব? এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 আর 21-এর টার্গেটটা আমরা আজকের করব। আর আগের পাঠের আগের যতগুলো পাঠ ছিল সেই সমস্ত পাঠে আমরা পুরো একদম 1 থেকে আলোচনা করেছিলাম, কত পর্যন্ত? 19 পর্যন্ত। তার ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিও। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাব কতর দাগে, 20-এর অঙ্কে। তো আমরা প্রথমেই করে ফেলবো 20-এর অঙ্ক থেকে, যেখানে দেখো বলে দিয়েছে রবিন কাকু 3000 টাকার চাল কিনেছেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? তাহলে এই অঙ্কটা না তোমরা আস্তে আস্তে একটু একটু করে বুঝবে। আমি কী করবো বলো তো, একটু একটু করে অঙ্কে দাগ দেবো, বোঝাবো, করাবো, তারপরে পরের পাঠটায় যাব। আচ্ছা, অঙ্কের মধ্যে প্রথমে বলে দিয়েছে রবিন কাকু বলে একজন লোক আছে। এই রবিন কাকু কী করেছে বলতো? এই রবিন কাকু কী করেছে, 3000 টাকার চাল কিনেছে, ঠিক আছে? কী করলো রবিন কাকু, 3000 টাকার চাল কিনলো, ঠিক আছে? তাহলে আমরা শুধু যদি এইটুকুনি পার্ট আগে আমরা যদি বলি, রবিন কাকু কী করলো, 3000 টাকার চাল কিনলো। এই 3000 টাকার চালকে রবিন কাকু কী করলো জানো? রবিন কাকু বিক্রি করলো, তিনবার বিক্রি করলো। প্রথমবার 1/3 অংশ বিক্রি করলো, তারপরের বার দেখো বলে দিয়েছে 2/5 অংশ বিক্রি করলো, এবং তারপরে বাকি যা পড়ে থাকে সেটাকে বিক্রি করলো। তো রবিনবাবু ভাবো এই বিক্রি করবার দায়িত্বটা আমাকে দিল, ভাবো রবিনবাবু আমাকে বললো, এই যে রবিন কাকু বললো এই ব্যাগের মধ্যে, এই বাক্সের মধ্যে এই যে টোটাল 3000 টাকার চাল আছে, এই 3000 টাকার চাল আমাকে দিয়ে বললো যা গিয়ে তুই বাজারে গিয়ে বিক্রি করে আয়। এই 3000 টাকার চাল বিক্রির দায়িত্ব কাকে দিল? আমাকে দিল। এবং আমাকে সাথে সাথে এটাও বলে দিল যে চালটা 3000 টাকার চাল বিক্রি করে যেন অবশ্যই 10% লাভ হয়। তো এই কথাটা আমি যে বললাম যে 3000 টাকার চাল বিক্রি করে 10% লাভ হয়, এটা আমি কোথা থেকে দেখতে পেলাম বইয়ের? তোমরা এই জায়গাটা দিয়ে দাগ দেবে লাস্ট লাইনে, দেখো বলে দিয়েছে তার মোটের ওপর 10% লাভ হবে। দেখতে পেয়েছো, দাগ দিয়েছো তো? তার মানে কিন্তু বলে দিল এই যে 3000 টাকার চাল বিক্রি করতে হবে করে কিন্তু রবিন কাকু বললো যে আমার কিন্তু 10% লাভ চাই। এবারে চালের বস্তাটা আমাকে দিল, দিয়ে এবারে বললো যা গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আয়। তো রবিন কাকু যেই যে চালের বস্তাটা কিনেছে, এখানে কত টাকার চাল রয়েছে? 3000 টাকার। অর্থাৎ এইখানে যে চালটা রয়েছে না, এই বাক্সের মধ্যে যে চালটা রয়েছে বা বস্তার মধ্যে, তাহলে এই বস্তার চালটাকে রবিন কাকু কত টাকায় কিনে এনেছে? 3000 টাকায়। তার মানে আমরা এখানে বলতে পারি কি, তাহলে আমরা এখানে কি বলতে পারি, মোট চালের ক্রয় মূল্য। তাহলে আমি দেখো এখানে কী লিখছি, মোট চালের ক্রয় মূল্য, অর্থাৎ রবিন কাকু, তাহলে আমি আগে দেখো লিখে নিই, মোট চালের ক্রয় মূল্য কত বলতো? 3000 টাকা। তার মানেটা কী হলো বলতো? তার মানেটা এটাই হলো যে রবিন কাকু এই যে চালের বস্তাটা কিনে এনেছে কত টাকায়? 3000 টাকায়, এবং সেটা বিক্রির দায়িত্ব ভেবে নাও আমাকে দিয়েছে, ঠিক আছে? এবং বলে দিয়েছে যেন 3000 টাকার চাল বিক্রি করে অবশ্যই 10% লাভ হয়। এবং তাহলে আমি যদি এটাকে লিখি যে 3000 টাকার চাল বিক্রি করে লাভ করতে হবে 10%, ঠিক আছে? অর্থাৎ 10% মানে, অর্থাৎ আমরা কত বলতে পারি, দেখো 3000 টাকার চাল বিক্রি করে আমাকে বলে দিয়েছে লাভ কত করে আসতে হবে? 3000 টাকা। তো তা 10% মানে আমরা কত বলতে পারি, 10% মানে নিচে 100। অর্থাৎ আমরা যদি শূন্যগুলো কাটি, নিচে শূন্য, ওপরে শূন্য, নিচে শূন্য, ওপরে শূন্য, অর্থাৎ দেখো এখানে কত রয়েছে, 300। তার মানেটা কী দাঁড়ালো আরেকবার আমি ভালো করে বলছি, ভালো করে বোঝো। এর মানেটা দাঁড়ালো রবিন কাকু আমাকে বললো যা 3000 টাকার চাল গিয়ে বাজারে বিক্রি করে আয়, এবং বিক্রি করে অবশ্যই যেন 10% লাভ হয়। মানে কত টাকা লাভ? 300 টাকা যেন অবশ্যই লাভ হয়। অর্থাৎ 3000 টাকার জিনিসকে 3300-তে বিক্রি করতে হবে, তবেই তো 300 টাকা লাভ হবে, তাই না? এতদূর তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো, এই তো আমাকে রবিন কাকু বললো। এইবারে আমি কী করলাম, বাজারে গেলাম, বাজারে গিয়ে কী করলাম, চাল বিক্রি করলাম।
প্রথমে দেখো আমি ঠিক কত চাল বিক্রি করলাম, তোমরা দাগ দাও। প্রথমে আমি বিক্রি করলাম, দেখো বলে দিয়েছে তিনি 1/3 অংশ চাল বিক্রি করলেন 20% ক্ষতিতে। তাহলে দেখো এই বাক্সের মধ্যে কি রয়েছে, চাল রয়েছে। তো আমি প্রথমে বিক্রি করলাম কতটা চাল বিক্রি করলাম, 1/3 অংশ চাল বিক্রি করলাম। তাহলে 1/3 অংশ চাল মানে এই যে 1/3 অংশ আমি লিখলাম না, এই যে 1/3 অংশ চাল মানে কত টাকার চাল সেটাই তো আমি জানি না, মানে এই যে 1/3 অংশ চালের ক্রয় মূল্য সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি 1/3 অংশ চালের ক্রয় মূল্য, ঠিক আছে। 1/3 অংশ চালের কি লিখছি আমি, ক্রয় মূল্য। তার মানে দেখো এই তো টোটাল 3000 টাকার চাল, তার মধ্যে আমি বিক্রি করছি কত, 3000 টাকার চালের মধ্যে আমি বিক্রি করছি কত অংশ বিক্রি করছি, এই দেখো 1/3 অংশ। তার মানে 1/3 অংশ মানে কত হবে বলো তো, দেখো 3×3, আমি যদি 3 দিয়ে 3000কে ভাগ করি কত হবে, 1000। তার মানে দেখো এই যে 1/3 অংশ, তোমরা ভালো করে দেখবে, এই যে 1/3 অংশ চাল আমি বিক্রি করলাম না, এই 1/3 অংশ চাল আমি বিক্রি করলাম মানে কত টাকার চাল আমি বিক্রি করলাম বলতো, এই যে 1/3 অংশ চাল মানে কিন্তু আমি 1000 টাকার চালকে বিক্রি করলাম, বুঝতে পারলে? এই দেখো 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত, 1000। এবার এই যে 1000-এ আমি বিক্রি করলাম, করে কিন্তু আমি লাভ করতে পারলাম না, কারণ বলেই দিয়েছে দেখো অঙ্কের মধ্যে দাগ দেবে যে তিনি 1/3 অংশ চাল 20% ক্ষতিতে বিক্রি করলেন। তার মানে এই যে আমি 1000 টাকার চাল বিক্রি করলাম, এটাই কিন্তু আমার কী হলো, ক্ষতি হলো, এবং সেটা কত পার্সেন্ট, 20%। তাহলে দেখো আমি কী লিখছি, 20% ক্ষতি, অর্থাৎ 20% ক্ষতি মানে কত ক্ষতি দেখি তো আমরা, 20% ক্ষতি মানে দেখো 1000 টাকার টোটাল চাল ছিল, 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% মানে কী লিখবো আমরা, নিচে 100, তাই না? তাহলে চলো কাটাকুটি করি, ওপরে শূন্য নিচে শূন্য কাটলাম, নিচে শূন্য ওপরে শূন্য কাটলাম। তাহলে দেখো 100 × 2 অর্থাৎ কত হচ্ছে, 200। তার মানেটা কি হলো, এই যে আমি 1000 টাকার চাল এক্ষুনি বিক্রি করলাম না, রবীন কাকু তো আমায় যে চাল বিক্রির দায়িত্ব দিয়েছিল, তাহলে আমি যেই 1000 টাকার চাল বিক্রি করলাম, করে আমার কি হলো বলো তো, করে কিন্তু আমার 200 টাকা লস হয়ে গেল। তার মানে কি, আমি 1000 টাকার চালকে 200 টাকা ক্ষতিতে বিক্রি করলাম, মানে কি আমি 800 টাকায় বিক্রি করেছি আর কি। তার মানে আমাকে আমার মালিক মানে রবীন কাকু দায়িত্ব দিয়েছিল যেন আমি 300 টাকা লাভ করতে পারি, উপরন্তু তাহলে আমার কি হয়ে গেল, প্রথমবারের বিক্রিতেই আমার হয়ে গেল কিন্তু 200 টাকা ক্ষতি, বুঝতে পারলে? তাহলে প্রথমবারেই আমার কি হয়ে গেল, 1000 টাকার চাল বিক্রি করতে গিয়ে আমার 200 টাকা ক্ষতি হয়ে গেল, বোঝা গেল? এইবারে আবার তাহলে আবার যে কিছুটা চাল পড়ে রয়েছে সেটা বিক্রি করব। দেখো আবার দাগ দেবে বলেছে 2/5 অংশ চালকে 25% লাভে বিক্রি করে, দাগ দিয়েছো। তাহলে এবারে আমি আবার কত চাল বিক্রি করছি বলো তো, এইবারে কিন্তু আমি বিক্রি করব কত, 2/5 অংশ চাল। এবারে কিন্তু আমি বিক্রি করব কত, 2/5 অংশ চাল, ঠিক আছে। তাহলে 2/5 অংশ চাল মানে কত টাকার চাল সেইটা আগে আমরা বের করি। তাহলে আমরা এরকমভাবে লিখব, 2/5 অংশ চালের, 2/5 অংশ চালের কী লিখব আমরা, ক্রয় মূল্য, 2/5 অংশ চালের ক্রয় মূল্য। তার মানে 2/5 অংশ মানে কত টাকার চাল দেখি, দেখো আমার এখানে পুরো বস্তায় রয়েছে কিন্তু 3000 টাকার চাল, তাই না? তার মধ্যে 2/5 অংশ মানে কত দেখি তো আমরা, যদি কাটাকুটি করি দেখি কত হয়, 5×5, 30কে ভাগ করলে কত হবে, 5×6=30, দুটো শূন্যকে কেটে দিচ্ছি। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 600 × 2 অর্থাৎ 1200। তার মানে 2/5 অংশ চাল আমি বিক্রি করলাম মানে আমি কত টাকার চাল বিক্রি করলাম বলো তো, আমি কিন্তু এখানে 1200 টাকার চাল বিক্রি করে দিলাম, বুঝতে পারলে? কী বললাম আবারও বলছি, প্রথমবার আমি 1/3 অংশ চাল বিক্রি করলাম মানে 1000 টাকার চাল বিক্রি করলাম, তারপরে আমি 2/5 অংশ চাল বিক্রি করলাম মানে 1200 টাকার চাল কিন্তু বিক্রি করলাম। এই দেখো এই যে 2/5 অংশ দেখতে পাচ্ছ তো, এই যে 2/5 অংশ মানে 1200 টাকার চাল বিক্রি করলাম। এবারে কিন্তু 1200 টাকার চাল বিক্রি করে আমার কী হয়েছে বলো তো, লাভ হয়েছে। কত লাভ হয়েছে, দাগ দিয়েছো তোমরা, 25% লাভ হয়েছে। তাহলে আমি এখানে এরকমভাবে লিখতে পারি, 25% লাভ, অর্থাৎ দেখি তো কত লাভ হলো, তার মানে 25% লাভ মানে কত লাভ হলো, তাহলে দেখো আমি 1200 টাকার চাল বিক্রি করেছি, তার মধ্যে কত, 25% লাভ। তাহলে এই লিখছি 25% মানে কী দেবো, 100, ঠিক আছে। তাহলে কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য। তাহলে এখানে দেখো পড়ে থাকছে কত, 12×25 অর্থাৎ কত হবে, তাহলে 12 আর 25কে গুণ করলে আমরা কত পাবো, 300 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা আবার ভালো করে দেখো, দেখো প্রথমবার যখন আমি 1000 টাকার চাল বিক্রি করলাম, আবার দেখো প্রথমবার যখন আমি 1000 টাকার চালকে বিক্রি করলাম না, এই 1000 টাকার চাল আমি বিক্রি করলাম, বুঝতে পেরেছো তো? এই দেখো এই 1000 টাকার চাল আমি বিক্রি করলাম, তখন কিন্তু আমার কী হলো বলো তো, তখন কিন্তু আমার ক্ষতি হলো, তখন কিন্তু আমার কী হলো,
হাজার টাকার চাল যখন আমি বিক্রি করলাম তখন আমার কি হলো, তখন আমার ক্ষতি হলো কত টাকা, ক্ষতি হলো 200 টাকা, দেখতে পেয়েছো? তখন আমার ক্ষতি হলো কত, 200 টাকা, ক্ষতি বলে আমি মাইনাস বলে লিখছি। আর তারপরের বার যখন আমি 1200 টাকার চাল বিক্রি করলাম তখন আমার কি হলো বলো তো, লাভ হলো। দেখো আমি যখন 1200 টাকার চালকে বিক্রি করছি না, 1200 টাকার চাল যখন আমি বিক্রি করলাম তখন কিন্তু আমার কি হলো বলো তো, লাভ হলো। ঠিক আছে, লাভ বলে আমি এখানে প্লাস বলে লিখলাম, বোঝা গেল? তাহলে আমাকে আমার মালিক বলেছে যে টোটাল 300 টাকা লাভ করে ঘরে ঢুকতে। ঠিক আছে, তো আমি প্রথমে কি করলাম, 200 টাকা আমার ক্ষতি হলো, তারপরের বার 300 টাকা লাভ হলো। তার মানে আমার আলটিমেট কি দাঁড়ালো, প্রথমে 200 টাকা ক্ষতি, তারপর 300 টাকা লাভ, তার মানে আমার আলটিমেট হলো 100 টাকা লাভ, তাই না? তার মানে আমার কি হলো, 100 টাকা আলটিমেট শেষ পর্যন্ত লাভ হলো। তাহলে আমার মালিক বলেছে কিন্তু টোটাল 300 টাকা লাভ নিয়ে ঘরে ঢুকতে, আর আমার হলো সবে 100 টাকা লাভ। তাহলে এখনও আমায় কত টাকা লাভ করতে হবে, এখনও কিন্তু আমাকে করতে হবে 200 টাকা লাভ, বোঝা গেল তো? তাহলে এবারে আমাকে দেখতে হবে এখনও কতটা চাল পড়ে আছে, কতটা চাল আমাকে এখনও বিক্রি করতে হবে, আমাকে এখনও কতটা চাল বিক্রি করতে হবে বলো তো। আমার এখানে কত টাকার টোটাল চাল রয়েছে, দেখো আমার এখানে পুরো টোটাল কত চাল ছিল, 3000 টাকার চাল, তাই তো? তার মধ্যে আমি এক্ষুনি বিক্রি করে দিয়েছি কত, প্রথমেই বিক্রি করলাম 1000 টাকার চাল, তাই না? প্রথমে বিক্রি করলাম 1000 টাকার চাল, তারপরে আমি বিক্রি করলাম 1200 টাকার চাল। তাহলে এখন দেখি আর কত টাকার চাল পড়ে আছে। তাহলে আমি দেখো এখানে এরকমভাবে লিখছি, বাকি চালের ক্রয় মূল্য, বাকি চালের ক্রয় মূল্য, তার মানে আমার টোটাল ছিল কত, 3000 টাকার চাল, তার মধ্যে আমি প্রথমে বিক্রি করে দিলাম 1000 টাকার চাল, তাই না? প্রথমে আমি বিক্রি করলাম 1000 টাকার, তারপরের বারে আমি বিক্রি করলাম কত, 1200 টাকার চাল। তার মানে এখন আমার কাছে আর কত টাকার চাল পড়ে আছে বলো তো? দেখো 3000 থেকে 1000 বিয়োগ করলে 2000, 2000 থেকে আমরা যদি 1200কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 800, তাহলে কত হচ্ছে, 800 টাকা। তার মানে এখন আর আমার এই বাক্সের মধ্যে বা এই বস্তার মধ্যে আর আমার কত টাকার চাল পড়ে রয়েছে, আর আমার এই বস্তার মধ্যে পড়ে রয়েছে কিন্তু 800 টাকার চাল। এই 800 টাকার চালকে আমায় কত টাকায় বিক্রি করতে হবে, মালিক তো বলেছে টোটাল আমার 300 টাকা লাভ নিয়ে ঘরে ঢুকতে হবে। তো আমার এখনও পর্যন্ত লাভ হয়েছে কত, প্রথমে 200 ক্ষতি হলো, তারপর 300 লাভ হলো, মানে টোটাল আমার লাভ হলো 100। মালিক বলেছে 300 টাকা নিয়ে ঘরে ঢুকতে, আমার সবে লাভ হলো 100। তার মানে এই যে বাকি যে 800 টাকার চাল পড়ে রয়েছে না, এইটা বিক্রি করে কিন্তু আমার এখনও 200 টাকা লাভ নিয়ে কিন্তু ঘরে ঢুকতে হবে, ঠিক আছে? তার মানে আমাকে কি করতে হবে, এই যে বাকি 800 টাকার চাল পড়ে রয়েছে সেখান থেকে আমায় কত টাকা লাভ করতে হবে দেখি। তাহলে আমি লিখব, বাকি চাল বিক্রি করে, বাকি চাল বিক্রি করে লাভ করতে হবে, লাভ করতে হবে। তাহলে বাকি চাল বিক্রি করে আমায় কত টাকা লাভ করতে হবে, মালিক তো বলে গেছে 300 টাকা লাভ আমায় টোটাল করতেই হবে, আমি এখনও পর্যন্ত করেছি কত, 100 টাকা লাভ, তাই না? তার মানে আমাকে কিন্তু আরও 200 টাকা লাভ করতে হবে বাকি চালটা বিক্রি করে। অর্থাৎ যে চালটা এখনও পড়ে রয়েছে 800 টাকা ক্রয়মূল্যের চাল, এই 800 টাকা ক্রয়মূল্যের চালকে আমায় বিক্রি করতে হবে কি, সেইটাকে আরও 200 এক্সট্রা বিক্রি করতে হবে, মানে 800 টাকা দাম, তো 200 টাকা লাভ করতে হবে, মানে কি আমাকে 1000 টাকায় বিক্রি করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে উত্তরে কি জানতে চেয়েছে, তাহলে দেখো আমাদের কাছে উত্তরে জানতে চেয়েছে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে। তাহলে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা কিন্তু হলো শতকরা লাভ, সেটা হলো কি, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করবার সূত্র কি তোমরা জানোই, উপরে আমরা সবসময় কী লিখি, লাভ, নিচে আমরা সবসময় কী লিখি বলো তো, ক্রয় মূল্য, তাই না? নিচে আমরা কী লিখি সবসময়, ক্রয় মূল্য, এবং তারপরে আমরা কী লিখি, 100। তাহলে ঠিক আমি এখানে যা যা লিখলাম ঠিক তাই তাই লিখবো। তাহলে দেখো, তাহলে জানতে চাই যে বাকি চালকে শতকরা কত লাভে বিক্রি করতে হবে। তাহলে বাকি চাল মানে কত টাকার চাল, এই দেখো বাকি চাল মানে কিন্তু আর 800 টাকার চাল, তাই না? তার মানে বাকি চালের ক্রয়মূল্য কত, বাকি চালের ক্রয়মূল্য হলো, ভালো করে দেখবে, বাকি চালের ক্রয়মূল্য কিন্তু 800 টাকা, যেটা এখানে বলেও দেওয়া রয়েছে। দেখো এই লাইনটা আমি দাগ দিচ্ছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো বাকি চালের ক্রয়মূল্য, দেখো আমি লাল কালি দিয়ে দাগ দিচ্ছি, বাকি চালের ক্রয়মূল্য, দেখতে পেয়েছো তোমরা, বাকি চালের ক্রয়মূল্য হয়েছে। তাহলে বাকি চালের ক্রয়মূল্য কত, 800। তার মানে বাকি চাল আর কতটা পড়ে রয়েছে, 800 টাকার চাল পড়ে রয়েছে, তাহলে ক্রয়মূল্য, বাকি চালের ক্রয়মূল্য কত, 800। এরপরে ওপরে দেখো কী লিখতে হয়, লাভ। তাহলে আমাকে লাভ কত করতে হবে, এই 800 টাকার চাল, এই দেখো বাকি চাল বিক্রি করে লাভ হবে, এই দেখো তোমরা এই জায়গাটা দাগ দেবে ভালো করে, দেখো বাকি চাল বিক্রি করে লাভ হবে, দেখতে পাচ্ছ, লাভ, বাকি চাল বিক্রি করে লাভ।
কত টাকা করতে হবে লাভ? 200 টাকা। দেখতে পেয়েছো? তাহলে আমি লাভে কত বসাবো? লাভে কিন্তু আমি বসাবো 200। বোঝা গেল? ইনটু এখানে কত লিখবো? 100। তাহলে চলো কাটাকুটিটা করে ফেলি। ওপরে নিচে শূন্য কাটবো, নিচে ওপরে শূন্য কাটবো। 2 × 1 = 2, 2 × 4 = 8, তাই তো? আবার দেখো, 4 × 1 = 4, 100 ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে 25। তাহলে আমরা এখানে কত লিখবো? 25%। তার মানে এই যে বাকি যে চালটা ছিল না, বাকি মানে কত টাকার চাল ছিল, এই যে 800 টাকার চাল ছিল, সেটাকে যে আমি 200 টাকা লাভে বিক্রি করছি, তার মানে আমি কত পার্সেন্ট লাভ করছি? আমরা কিন্তু লাভ করছি 25%। বোঝা গেল? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবারে আমরা করব শেষ অঙ্কটা, 21 দাগের। দেখো যেখানে বলে দিয়েছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তো তার মানে ভালো করে তোমরা দেখে নাও, আমরা যে 21 দাগের অঙ্কটা করবো না, তো এখানে না দুটো পাত্র রয়েছে। তো এটা হলো ভাবো প্রথম পাত্র, আমি যেটাকে বলে ফার্স্ট বলে লিখলাম, আর এটা হলো দ্বিতীয় পাত্র, যেটাকে দেখো আমি কী বলে লিখলাম? সেকেন্ড বলে, ঠিক আছে? তো এরম আমি নাম দিলাম, এটা হলো প্রথম পাত্র এবং এটা হলো দ্বিতীয় পাত্র। আচ্ছা, এই পাত্রের মধ্যে চা রয়েছে, এই পাত্রের মধ্যেও চা রয়েছে। প্রথম প্রকারের যে পাত্রটা রয়েছে না, সেই পাত্রের মধ্যে কতটা চা রয়েছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু প্রথম পাত্রে কত চা রয়েছে আমি জানি না, তবে এই চাটাকে যখন বিক্রি করছে, না দেখো প্রথম পাত্রের চাটাকে যখন বিক্রি করছে, তখন বিক্রি করছে কত টাকা কেজি দরে? বলে দিয়েছে 80 টাকা কেজি। তার মানে আমি এরকমভাবে লিখতে পারি, 80 টাকা কেজি। 80 টাকা কেজি মানে কি? 1 কেজির দাম 80 টাকা। এইরকমভাবে কী করছে? চা বিক্রি করছে। কী করছে? চাটাকে বিক্রি করছে। মানে ভাবো, ওনার যখন এসে জিজ্ঞাসা করছে দাদা চা হবে, তখন দোকানের মালিক বলছে হ্যাঁ চা হবে এবং চাটাকে বিক্রি করছে 1 কেজির দাম 80 টাকা। তাহলে বিক্রি করছে মানে কি? এই 80 টাকাটা কী মূল্য? এই 80 টাকাটা তার মানে কিন্তু হলো বিক্রয় মূল্য, ঠিক আছে? তার মানে কী মূল্য? বিক্রয় মূল্য, ঠিক আছে? এই 80 টাকাটা হলো বিক্রয় মূল্য। একইভাবে দ্বিতীয় যে পাত্রটা রয়েছে, এই দ্বিতীয় পাত্র থেকেও কিন্তু দোকানদার যখন চা বিক্রি করছে, তখন কত দামে বিক্রি করছে? তোমরা দাগ দেবে, বলে দিয়েছে 200 টাকা প্রতি কিগ্রা দরে। অর্থাৎ এখান থেকে যখন চা বিক্রি করছে, তখন কি করছে? 200 টাকা মানে 1 কেজির দাম কত? 200 টাকা। তাহলে 200 টাকা কেজি মানে এই দোকানে যখন, তার মানে কোনো খরিদ্দার যখন দোকানদারের কাছে এসে বলছে এই দ্বিতীয় প্রকারের চাটা নেব, তখন দোকানদার কী করছে? 1 কেজির দাম 200 টাকা এই দরে বিক্রি করছে। তার মানে 200 টাকায় বিক্রি করছে 1 কেজি। তার মানে এই 200 টাকাটাও কী মূল্য? দ্বিতীয় প্রকার চায়ের কী মূল্য? বিক্রয় মূল্য। বুঝতে পারলে তোমরা? তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম অঙ্কটা পড়ে, সেই জিনিসটা হলে ভালো করে বুঝবে, একটা দোকান আছে, সেই দোকানে দুটো চায়ের ডিব্বা আছে, এই একটা প্রথম প্রকার, এটা হলো দ্বিতীয় প্রকার। যখন কোনো খরিদ্দার এসে এইখান থেকে চা চাইছে, তখন দোকানদার কী করছে? কত দামে বিক্রি করছে? 1 কেজির দাম 80 টাকা এই রকম দরে কী করছে? বিক্রি করছে। তাই জন্য 80 টাকাটা আমি কী মূল্য লিখলাম? বিক্রয় মূল্য। আবার যখন দ্বিতীয় এই বাক্স থেকে দোকানদার চা বিক্রি করছে, তখন কত দামে বিক্রি করছে? 200 টাকা কেজি অর্থাৎ 1 কেজির দাম 200 টাকায় বিক্রি করছে। তার মানে 200 টাকাটা কী মূল্য? বিক্রয় মূল্য। এইবারে কথাটা হলো যে বিক্রি করছে 80 টাকায়, তাহলে এইটার আসল দামটা কত, মানে দোকানদার এইটাকে কত টাকায় কিনেছিল? তো তার জন্য তোমরা আবার অঙ্কের মধ্যে দাগ দেবে, যেখানে দেখো বলেই দিয়েছে প্রথম যে এইটাকে 80 টাকা 1 কেজি 80 টাকায় বিক্রি করছে না, করে কিন্তু দোকানদার অ্যাকচুয়ালি নিজের ক্ষতিই করছে। কত ক্ষতি করছে দাগ দেবে? বলে দিয়েছে 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়। তাহলে এই যে বিক্রিটা করছে, করে কী হচ্ছে? 20% কী হচ্ছে? ক্ষতি হচ্ছে দোকানদারের। কী হচ্ছে? ক্ষতি হচ্ছে। আর এই চাটাকে যখন বিক্রি করছে, তখন কী হচ্ছে? দেখো আবার দাগ দেবে, এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ হয়। তখন কিন্তু লাভ হচ্ছে। লাভ হচ্ছে কত পার্সেন্ট? 25%। বুঝতে পারলে? তাহলে এই চাটাকে যখন বিক্রি করছে ক্ষতি হচ্ছে, এই চাটাকে যখন বিক্রি করছে লাভ হচ্ছে। তাহলে আমি জানতে চাইছি যে এই চাটাকে তো বিক্রি করছে 80 টাকায়, তাহলে এই চাটাকে কিনেছিল কত টাকায়? ঠিক আছে, এই চাটাকে কিনেছিল কত টাকায়? আচ্ছা চলো আমি যদি এই চাটা দেখি, প্রথম চাটাকে যদি কেবলমাত্র দেখি, তাহলে দেখো আমি যদি এরকমভাবে লিখি, দেখো ক্রয় মূল্য, তার মানে দেখো 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে 20% ক্ষতিতে বিক্রি করছে মানে ক্রয় মূল্য 100,
ক্ষতি যদি হয় আমাদের কত 20, তার মানে বিক্রয় মূল্য কত বলো তো? বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা দাম কিনে যদি 20 টাকা ক্ষতিতে বিক্রি করছে, মানে বিক্রি করছে কত? 80 টাকায়, বিক্রয় মূল্য 80। তার মানে আমরা সেই আগের মতো ঐকিক নিয়মে করতে পারি। প্রথম প্রকার চায়ের ক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারি, যে কীরকমভাবে আমরা লিখবো, বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য এই দেখো 80 টাকা, হলে ক্রয় মূল্য কত? 100। তাহলে আমরা এইভাবে লিখি, ঠিক আছে, যে বিক্রয় মূল্য 80 টাকা হলে, 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? তোমরা এই জায়গাটা দেখে ভালো করে বুঝবে, এই দেখো এই এই জায়গাটা, এই জায়গাটা দেখে ভালো করে বোঝো। তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100 টাকা, তাই না? তাহলে আমরা আবার এরকমভাবে লিখতে পারি, বিক্রয় মূল্য ঐকিক নিয়মে করবো, 1 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই কত হবে? 80 টাকা এখানে লিখবো। এবার আমি কিন্তু প্রথম বাক্সটায় করছি, যা করছি প্রথম বাক্সটায়। তাহলে প্রথম বাক্সে এবার আমরা এই বিক্রয় মূল্যের নিচে এখানে কত লিখবো? দেখো প্রথম বাক্সের বিক্রয় মূল্য, প্রথমের প্রকার যে চাটা রয়েছে সেটাকে বিক্রি করা হচ্ছে কত? 80 টাকা পার কেজি, দেখতে পেয়েছো? তার মানে বিক্রয় মূল্য দেখো এখানে রয়েছে 80, কারণ এটাকে বিক্রি করা হচ্ছে 1 কেজির দাম 80 টাকা, এরকমভাবে বিক্রি করা হচ্ছে। তার মানে আমরা এরকম লিখতে পারি তো? এবার এই 80 টাকা আমরা কোথায় লিখবো? এখানে লিখবো, তাই না? তার মানে শেষ পর্যন্ত এখানে কী দাঁড়াচ্ছে? দেখো আমরা যদি ব্র্যাকেট করে রাখি, তাহলে দেখো 80 আর 80 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? কেবলমাত্র 100। তার মানে আমরা এখানে কী লিখতে পারি? 100 টাকা। অর্থাৎ কি হলো, এই যে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য আমরা কত পেলাম? দেখো 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তার মানে ক্রয় মূল্য কত? 100 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য তো, তাহলে ক্রয় মূল্যকে না আমি শর্টে এরকমভাবে লিখছি, ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আমরা কত পেলাম? 100 টাকা। তার মানে প্রথম প্রকারের চায়ের দামটা অ্যাকচুয়ালি 100 টাকা এবং সেটাকে বিক্রি করা হচ্ছে 80 টাকায়, বোঝা গেল? চলে আসবো আমরা এবারে দ্বিতীয় প্রকার চায়। দ্বিতীয় প্রকারের চাটাকে যখন বিক্রি করা হচ্ছে, তখন কিন্তু কী হচ্ছে দেখো, 25% লাভ হচ্ছে। তার মানে লাভ হচ্ছে মানে আমরা এইরকমভাবে ব্যাপারটাকে লিখতে পারি। দেখো আমি যদি আবার এরকমভাবে করি, এবার দ্বিতীয় প্রকারের চা করছি, 25% লাভ হচ্ছে মানে যদি 100 টাকায় কেনা হয়, মানে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা এবং তাকে যদি 25 টাকায় লাভে বিক্রি করা হয়, তার মানে বিক্রি করা হচ্ছে কত? 125 টাকায়, তাই না? বিক্রি করা হচ্ছে কত? 125 টাকায়। তার মানে এটাকেও ঠিক একইভাবে যদি আমি ঐকিক নিয়মে লিখি, তাহলে কেমন লিখবো? দেখো ঠিক একইভাবে বিক্রয় মূল্য কী লিখবো এখানে? এবার দেখো বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে আমরা একইভাবে লিখবো, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে? দেখি ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য কত? তাহলে 125 টাকা হলে কিনা হয়েছিল কত? 100 টাকায়। ক্রয় মূল্য কত? 100 টাকা। এইবারে দেখো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, আমরা ঐকিক নিয়মে করছি, তাহলে কত হবে? 100 বাই এই 125 টাকা আমরা কোথায় লিখবো? নিচে লিখবো, ঠিক আছে? এইবারে আসলে বিক্রয় মূল্যটা কত? আসলে দেখো এটাকে বিক্রি করা হচ্ছে কত টাকায়? এই দেখো বিক্রি করা হচ্ছে কিন্তু 200 টাকায়, তার মানে বিক্রয় মূল্যটা 200। তাহলে 200 টাকায় যদি বিক্রি করা হয়, তার মানে এটাকে দেখি তো কেনা হয়েছিল কত টাকায়। তাহলে আমরা এখানে লিখছি 200, ঐকিক নিয়মে করব, কাটাকুটি করব। প্রথমেই দেখো আমরা যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে 125কে ভাগ করলে কত হয়? 25 5-এ 125 আর 25 4-এ 100, তাই না? বুঝতে পারলে? আবার দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 20কে ভাগ করলে কত হয়? 5 4-এ 20, 0 টাকাও কেটে নিয়ে নিলাম। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি? 4 × 40, অর্থাৎ 160 টাকা। তার মানে এই যে চাটা, এই চাটাকে কেনা হয়েছিল কত টাকায়, মানে এর ক্রয় মূল্য কত? আমি ক্রয় মূল্যকে এরকমভাবে লিখছি, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিন্তু 160। তার মানে ভালো করে তোমরা বুঝবে, প্রথম প্রকারের চাটাকে কেনা হয়েছিল 100 টাকায়, বেচা হয়েছে 80 টাকায়। দ্বিতীয় প্রকারের যে চায়ের বাক্সটা রয়েছে, সেখানে সেই চাটাকে কেনা হয়েছে 160 টাকায় এবং বিক্রি করা হচ্ছে কত? 200 টাকায়। বোঝা গেল এতদূর আশা করি? তো এবারে আমি এই অংশগুলোকে মুছে দিচ্ছি, আর এই অংশগুলো খুব একটা দরকার নেই। তো এইবারে যে কথাটা, সেই কথাটা হলো এটাই, দেখো এইবারে কি হচ্ছে, এখানে আমি আরেকটা বাক্স আঁকছি। দেখো আমি আরেকটা এরকম বাক্স আঁকলাম। এইবারে অঙ্কের মধ্যে কি বলেছে বলো তো? ভালো করে শুনবে, বলে দিয়েছে প্রথম প্রকার, প্রথম বাক্সটা থেকে কিছুটা চাকে এনে নতুন একটা বাক্সের মধ্যে ঢালা হলো, ঠিক আছে? আবার দ্বিতীয়টা থেকেও কিছু পরিমাণ চা বের করে এনে এইখানে ঢালা হলো।
এবার কথাটা হলো প্রথম বাক্সটা থেকে যে কতটা পরিমাণ চা আনা হলো সেটা আমি জানি না, তাই জন্য আমি ধরে নিলাম প্রথম বাক্সটা থেকে ঢালা হলো এক্স কেজি, ঠিক আছে। আবার দ্বিতীয় বাক্সর থেকেও যে কতটা চা আনা হলো তাও আমি জানি না, তো আমি ধরে নিলাম এই বাক্সটা থেকে আনা হলো ওয়াই কেজি চা, ঠিক আছে। তার মানে বলো তো টোটাল এই নতুন বাক্সে কত কেজি চা রয়েছে? প্রথম থেকে আনা হয়েছে এক্স কেজি, দ্বিতীয়টা থেকে আনা হয়েছে ওয়াই কেজি, তার মানে এই নতুন বাক্সতে এখন রয়েছে এক্স প্লাস ওয়াই কেজি, বুঝতে পারলে তো? তাহলে এইবারে আমি এখানে যেটা বললাম সেটাকে আমি এবারে লিখবো। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, তাহলে এটাকে আমি এবারে লিখছি যে মনে করি প্রথম প্রকার থেকে তাহলে কতটা নিলাম, ধরে নিলাম এক্স কেজি, তাহলে প্রথম প্রকার থেকে এক্স কেজি ও দ্বিতীয় প্রকার থেকে কত কেজি নিলাম, ভেবে নিলাম আমি ওয়াই কেজি, ঠিক আছে। প্রথম প্রকার থেকে এক্স কেজি ও দ্বিতীয় প্রকার থেকে ওয়াই কেজি নেওয়া হলো, বোঝা গেল? তাহলে এবারে আমরা প্রথম এই যে বাক্সটা থেকে আমি কত কেজি নিলাম, এক্স কেজি। তাহলে এবারে আমরা দেখব এই যে এক্স কেজি চা এইখান থেকে নিলাম, তার মানে এই এক্স কেজি চায়ের দাম কত, মানে এক্স কেজি চায়ের ক্রয় মূল্যটা কত আমরা দেখি। তাহলে আমরা এরকমভাবে লিখবো এক্স কেজি চায়ের, দেখো আমি এখানে এরকমভাবে লিখছি এক্স কেজি চায়ের ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এক্স কেজি চায়ের ক্রয় মূল্যটা কত আমরা দেখি তো, চলো তো। তাহলে আমরা যদি এরকমভাবে করি, দেখো এখানে এক কেজি চায়ের ক্রয় মূল্য কত, তাহলে দেখো এই যে বাক্সটা রয়েছে দেখতে পাচ্ছ তো, এখানে এক কেজি চায়ের ক্রয় মূল্য এই দেখো 100 টাকা, দেখতে পাচ্ছ? তাহলে ভাবো এক কেজি চায়ের ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে আমরা কী বলতে পারি 5 কেজি চায়ের ক্রয় মূল্য কত, 500 টাকা। আর যদি হয় এক্স কেজি চা, তাহলে তার ক্রয় মূল্য কত হবে, 100 × 5 হবে, 100 × x হবে, তাই না? কত হবে, তার মানে 100x টাকা, এরকমই হবে না ব্যাপারটা, বুঝতে পারলে এরকম হবে ব্যাপারটা। তাহলে এ দেখো এক্স কেজি চায়ের ক্রয় মূল্য তার মানে কত হবে, 1 কেজির দাম যদি হয় 100 টাকা, 1 কেজির দাম যদি পড়ে কেনা পড়ে 100 টাকা, তাহলে এক্স কেজির দাম কত হবে, 5 কেজির দাম হলে কত হতো, 500 টাকা, 3 কেজির দাম হলে কত হতো, 300 টাকা। তাহলে এক্স কেজির দাম কত হবে, এক্সকেও গুণ করবো, করলে আমরা কত পাবো, 100, আর এক্স গুণ করলে 100x টাকা, বুঝতে পারলে তোমরা আশা করি। এইবারে দেখো এইখান থেকে কতটা চা আনা হয়েছে নতুন, এর মধ্যে আনা হয়েছে ওয়াই কেজি চা। তাহলে এই ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত, মানে ওয়াই মানে এখান এই বাক্স থেকে নতুন বাক্সে আনা হলো, এই দ্বিতীয় বাক্স থেকে নতুন বাক্সে আনা হলো কত টাকার চা সেটা তো আমাকে জানতে হবে। তাহলে ওয়াই কেজি চা আনা হলো তো দ্বিতীয় বাক্স থেকে, তাহলে এই ওয়াই কেজি চায়ের দামটা কত, ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্যটা কত দেখি তো আমরা। তাহলে দেখো এখানে 1 কেজি চায়ের দাম কত, দেখো এখানে 1 কেজি চায়ের দাম কিন্তু কেনা পড়েছে কত, 160 টাকা কেজি। তাহলে 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি হয়, দেখো 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি হয় 160 টাকা, তাহলে এখানে যদি এরকম হতো যে 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত, 160, তাহলে এখানে আনা হচ্ছে কত, এখান থেকে এখানে আনা হচ্ছে ওয়াই কেজি চা। তাহলে এই ওয়াই কেজি চায়ের দামটা কত, ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্যটা বের করতে কী গেলে কী করতে হবে, ওয়াইকে গুণ করতে হবে, তাই না? দেখো 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি হয় 160, তাহলে 3 কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে, যদি 3 কেজি চা হতো তাহলে কত হতো, 160-এর সঙ্গে 3 গুণ করতাম মানে 480, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি ওয়াই কেজি চা আনা হচ্ছে না, এই দ্বিতীয় পাত্রটা থেকে তো ওয়াই কেজি চা আনা হচ্ছে, তাহলে গুণ করলে কত হবে, 160-এর সঙ্গে ওয়াই যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো, 160 ওয়াই টাকা। তার মানেটা কী দাঁড়ালো ভালো করে বুঝবে তোমরা, খুব ভালো করে বোঝো। প্রথম পাত্র থেকে আমি আনলাম কত কেজি চা, এক্স কেজি চা, এবং দ্বিতীয় পাত্রটা থেকে আমি আনলাম কত, ওয়াই কেজি চা, তাই না? দেখো ওয়াই কেজি চা, তার মানে কত কেজি চা সেটা কিন্তু আমরা পেলাম, কিন্তু কত টাকার চা, এক্স কেজি মানে কি, কত দাম, এক্স কেজির দাম হলো এই দেখো আমরা এক্ষুনি বের করলাম, এক্স কেজি চায়ের দাম কত, 100x প্লাস ওয়াই কেজির দাম কত, এক্ষুনি বের করলাম ওয়াই কেজির দাম, মানে এখান থেকে যতটা চা আনা হলো তার দাম কত, 160 ওয়াই। তার মানে হলো এইখানে এই পাত্রটার মধ্যে কত কেজি চা রয়েছে, এক্স প্লাস ওয়াই কেজি, এবং এই এক্স প্লাস ওয়াই কেজি চায়ের দাম কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কিন্তু এইটা, 100x প্লাস 160 ওয়াই, বুঝতে পারলে তোমরা আশা করি। এইবারে আমি কী করবো, লিখবো প্রশ্নানুসারে।
এবার আমি লিখব প্রশ্নানুসারে, ঠিক আছে? দেখো প্রশ্নানুসারে এবার আমি কি লিখছি, এইখানে কি লেখা আছে সেটাকে আমি আগে লিখি। এটা কি 100x + 160y, এটা কি বলতো? এই যে 100x + 160y, এটা কি? এটা কিন্তু হলো নতুন পাত্রে এই যে x + y kg যে চাটা রয়েছে তার কি ক্রয় মূল্য, তাই না? x + y kg যে চা রয়েছে তার কি মূল্য বলতো? এটা হলো তার ক্রয় মূল্য, বুঝতে পারলে? তার কি মূল্য? ক্রয় মূল্য, মানে তার দাম আর কি, কেনা দাম পড়েছে এইটা। এইবারে আমি যদি এখানে টোটাল x + y kg, এই যে x + y kg চায়ের ক্রয় মূল্যটাকে লিখি, তাহলে সমান চিহ্নের এই দিকেও কিন্তু সেই x + y kg চায়ের ক্রয় মূল্যটাই লিখতে হবে। তাহলে এবার কী করে লিখবো? দেখো তোমরা এখানে দাগ দেবে, যেখানে দেখো বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে তিনি দুই ধরনের চা কী অনুপাতে মেশালে। তাহলে দেখো প্রথম থেকে মেশানো হলো x, দ্বিতীয় থেকে মেশানো হলো y। কী অনুপাতে মেশালে? প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। অর্থাৎ এই যে এইখানে যে পরিমাণ চা রয়েছে সেটাকে বিক্রি করে কী বলে দিয়েছে? 25% লাভ হবে। তার মানে 25% লাভ হবে মানে আমরা কীরকম বলতে পারি? আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। দেখো 25% লাভ হবে মানে বলতে চাইছে যে আমরা জানি 25% লাভে বিক্রি করবে মানে কি, ক্রয় মূল্য যদি হয়, তোমরা দেখবে ক্রয় মূল্য যদি হয় 100, অর্থাৎ দেখো এর মধ্যে নতুন পাত্রের মধ্যে যতটা চা রয়েছে না তাকে বিক্রি করা হবে 25% লাভে, তার মানে বিক্রয় মূল্যটা কত, কত দামে বিক্রি করবে? বিক্রয় মূল্য হলো, বিক্রয় মূল্য কত? 125, তাই না? এরকমভাবে বিক্রি করতে চাইছে। এইবারে বিক্রি কত দামে করছে সেটাও দেখো বলে দিয়েছে তোমরা, এই এইখানে যে টোটাল যে চাটা রয়েছে না, নতুন পাত্রে যে চাটা রয়েছে না, এটাকে কত দামে বিক্রি করছে? 1 কেজি 150 টাকা দরে। দাগ দাও তোমরা, যেখানে দেখো বলেই দিয়েছে এইখানে যে পরিমাণ চা রয়েছে না, এই দেখো এইখানে যে পরিমাণ চা রয়েছে সেটাকে বিক্রি করছে কত দামে জানো তোমরা? বলে দিয়েছে দেখো বিক্রয় মূল্যটা, দেখো বলে দিয়েছে বিক্রয় মূল্য বলে দিয়েছে 150 টাকা, 150 টাকা কেজি, ঠিক আছে? 150 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করছে। তাহলে আমি যদি এটাকে আবার ঐকিক নিয়মে করে করি, আমি এবারে দেখো শর্টে ঐকিক নিয়মটা করছি, ঠিক আছে? অত লেখালেখি না করে আমি শর্টে করছি। তার মানে তোমরা দেখো এই জায়গাটা দেখে বুঝবে, দেখো বিক্রয় মূল্য কত? 125। তাহলে আমি এরকমভাবে লিখতে পারি, বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য কত? 100। এটাকে রাফে করবে তোমরা, 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তার মানে কত হবে এরকম? এইবারে দেখো নতুন পাত্রে যে চাটা রয়েছে সেটাকে কত দামে বিক্রি করছে দেখো বলেই দিয়েছে, তোমরা যদি ভালো করে বইয়েও দেখবে 150 টাকা কেজি দরে বিক্রি করছে, মানে 1 কেজির দাম কত? 150 টাকা, এইরকমভাবে বিক্রি করছে। তার মানে 150 টাকায় যদি বিক্রয় মূল্য হয়, এটা তো বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য বলে দেখো আমি লিখেছি, তাই না? তার মানে এই চাটার ক্রয় মূল্য কত হচ্ছে দেখি তো, আমরা দেখি তো চাটার ক্রয় মূল্য কত হচ্ছে। আমরা যদি 25 দিয়ে কাটি, 25 × 5 = 125, 25 × 6 = 150, আবার দেখো 5 × 1 = 5, 5 × 20 = 100, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, দেখো 20 × 6 অর্থাৎ 120 টাকা। তার মানে এই যে চাটা, এই নতুন পাত্রে যে চা রয়েছে না, তার মানে এটা কেনা পড়েছে কত বলতো? এইটা কেনা পড়েছে কিন্তু 120 টাকা কেজি। তার মানে এই নতুন পাত্রে চায়ের কেনা পড়েছে কত? নতুন পাত্রে চা কেনা পড়েছে 120 টাকা কেজি, এবং সেটাকে বিক্রি করছে কত? 150 টাকা কেজি, যার জন্য ওর 25% লাভ হচ্ছে। আশা করি এতদূর তোমরা বুঝেছ। এবারে আমরা সমান চিহ্নের এদিকে আসবো। সমান চিহ্নের এই দিকে আমি কী লিখেছি? এই দিকে কিন্তু আমি লিখেছি এই নতুন পাত্রের x + y kg চায়ের টোটাল ক্রয় মূল্য লিখেছি। তাহলে এদিকেও ক্রয় মূল্য লিখব। তাহলে এই যে চাটা কেনা পড়েছে কত? এক্ষুনি বের করলাম 120। তাহলে 120 তো 1 কেজির দাম, এখানে রয়েছে টোটাল কত কেজি চা? এখানে দেখো রয়েছে এই এক্স আর এই ওয়াই, x + y kg চা রয়েছে। তাহলে 1 কেজি চায়ের ক্রয় মূল্য যদি হয় 120 টাকা, তাহলে ভাবো 3 কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে বের করতে গেলে আমরা কী করি? 120-র সঙ্গে 3-কে গুণ করি না? তাহলে এখানে তো 3 নেই, এখানে কত রয়েছে? এর মধ্যে কত কেজি চা রয়েছে? এখানে কিন্তু রয়েছে এই দেখো x + y kg চা রয়েছে এখানে কিন্তু। তাহলে x + y kg চায়ের ক্রয় মূল্য কত হবে বের করতে গেলে আমি কী করবো? 120-র সঙ্গে কী করবো? কত গুণ করবো? 120-র সঙ্গে কিন্তু আমি গুণ করবো x + y, ঠিক আছে? তাহলেই পেয়ে যাবো কি x + y kg চায়ের ক্রয় মূল্য কত হবে। 1 কেজি চায়ের ক্রয় মূল্য 120 টাকা হলে x + y kg চায়ের ক্রয় মূল্য গুণ করে দেবো, তাই না? তো চলো আমি ওপরের এগুলো মুছে দিই, আর এগুলো বিশেষ কোনো দরকার নেই সেরকম, এগুলোকে তোমরা রাফে করবে, ঠিক আছে? এগুলোকে তোমরা রাফে করবে। করে দেখো আমি এবার এইগুলোকে করছি, দেখো। তাহলে তোমরা দেখো এখানে কত রয়েছে, 100x যেমন আছে এখানে যা আছে দেখে দেখে টুকবো, 100x
प्लस कत रही है देखो 160 वाई এবার আমরা গুণ করব দেখো এখানে 120 গুণ একবার x কে একবার y কে 120 দিয়ে x কে গুণ করলে কত হবে 120x 120 দিয়ে y কে গুণ করলে কত হবে 120y x গুলোকে সব বাম দিকে করে দেব ঠিক আছে 100x যেমন আছে আছে এই দেখো 120x কে এই সাইডে করলে কি হবে -120x এই দিকে কি রয়েছে +120y এবারে দেখো +160y কে ওই সাইডে করে দিলাম কি হবে -160y তাহলে কাটাকুটি করি আমরা 100 থেকে 120 কে বিয়োগ করলে কত হবে -20x তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 120 আর 160 বিয়োগ করলে আমরা কত পাবো পাবো কিন্তু 40y যেহেতু 160 বড় ওর আগে মাইনাস আছে বলে আমরা মাইনাস দেব তাহলে আমরা এদিকে মাইনাস কাটবো তাহলে ভালো করে তোমরা দেখবে 20 আর x গুণ তো x টা যেমন আছে থাক 40 আর y কি রয়েছে গুণ তাহলে y টা গুণ রয়েছে এই দিকে চলে আসলে কি হবে ভাগ এখানে কি রয়েছে 40 তাহলে দেখো 20টা গুণ এই দিকে চলে আসলে কি হবে ভাগ তাহলে চলো আরেকটু আমরা কাটাকুটি করে নিই শেষ হয়ে এসেছে আমাদের এই অঙ্কটা কাটাকুটি করি দেখো 0 0 কাটলাম 2 1 কে 2 2 2 গুণে 4 তাহলে দেখো আমরা কত পাচ্ছি x বাই y সমান সমান উপরে পাচ্ছি 2 নিচে পাচ্ছি 1 তাহলে x ইজ টু y কত হবে তাহলে দেখো 2 বাই 1 তাহলে এটা কি হয়ে যাবে 2 ইজ টু 1 তাই না তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে এর পাশে আমরা কি লিখবো অ্যান্সার বলে লিখবো ঠিক আছে হয়ে গেল অঙ্ক শেষ।